Hey guys, assalamu alaikum. Welcome to the brand new video. In this video we are in Silet. So aajke amra ache Silet er Shada Pathore. So Silet er Bholagonje Shada Pathore vlog ta khubi special because ei video te ami total dekhabo je apnara kibhabe Bholagonj Shada Pathor aste paren ebong ei ashebashe amra kibhabe Ratar Gol ebong Majar bhromon korte pari sob kichu ei details ei video te dekhano hobe ebong sobche kom khoroche kibhabe apnara Silet Ratar Gol ebong Bholagonj bhromon korte paren tar pura details ei video te dewa thakbe. আমরা রাত ঠিক 12:30 টায় সাইদাবাদ থেকে বাসে উঠে নেই সিলেটের উদ্দেশ্যে সো আমাদের বাস ছেড়ে দিবে অলমোস্ট 7:30 দিকে আমাদের বাস অলরেডি সিলেট এসে পৌঁছায় এবং দা সিলেট বাস স্ট্যান্ড এন্ড এর পাশে যে ট্রেন স্টেশন দ্যাট ইজ ভেরি মাচ অসম সো আমরা এটা দেখে মুগ্ধ হয়ে যাই অনেক সুন্দরভাবে ডিজাইন করা এন্ড আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের যাওয়ার জন্য টিকিট ব্যবস্থা করা আমরা ইউনিকে যেহেতু এসেছি যাওয়ার সময় আমরা ইউনিক ইউজ করব এন্ড দা বাস ফেয়ার ইজ অলমোস্ট 900 টাকা সো এটা হচ্ছে নন এসি বাস সো এটাতে আমরা 900 টাকা আসতে পারবেন এন্ড সিলেট শহরটা খুবই সুন্দর এবং আমি খুবই ইমপ্রেসড এই বাস স্ট্যান্ডটা দেখে এবং এর সবকিছুই After taking tea, we are searching for our breakfast. Usually, যে কোনো বড় শহরেই খুব ভালো রেস্টুরেন্ট হচ্ছে পানসি আর পাঁচভাই সো আমরা এখন যাচ্ছি পাঁচভাই রেস্টুরেন্টের উদ্দেশ্যে এবং যে কোনো রিক্সা বা অটো বা সিএনজি আলাম আমাকে বললেই নিয়ে যাবে 20 টাকা করে ভাড়া নিবে অলমোস্ট And this is our breakfast. Breakfast জন্য আমরা নিয়ে নেই এখানে একটা চিকেন উইথ খিচুড়ি সো এটা অলমোস্ট 70-80 টাকার মতো নাই ডিপেন্ডিং অন দ্য রেস্টুরেন্ট সো আমাদের কাছে 70 টাকা নিয়েছিল ব্রেকফাস্টের পর আমরা চলে যাই সাদা পাথরের বাস ধরতে সো যেটা দিয়ে আমরা সবাই মিলে যেতে পারবো সো সিলেট থেকে সাদা পাথর যাওয়ার জন্য অনেকগুলো ট্রান্সপোর্ট পেয়ে যাবেন তার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট ট্রান্সপোর্ট হচ্ছে আপনারা বাসে যেতে পারেন এন্ড আরো যদি 5 জনের মধ্যে থাকেন তাহলে সিএনজি বা লেগুনাতে যেতে পারবেন সো আমরা যেহেতু 7 জন ছিলাম দ্যাটস ওয়াই সিএনজি বা লেগুনা আমাদের কস্টটা অনেক বেশি পড়ে যেত মানে লেগুনাতে দেখা যায় যে টোটাল সিটগুলো বুকিং করতে হয় যেটা মধ্যে নেয় না আর সিএনজিতে 5 জনের বেশি যাওয়া যায় না দ্যাটস ওয়াই আমরা বাস চুজ করি বাস ভাড়া হচ্ছে এখান থেকে সাদা পাথর 70 টাকা করে আর ওইখান থেকে আবার অন্য একটা ট্রান্সপোর্টে যেতে হবে যারা এইভাবে ভেঙে ভেঙে যেতে চান তাদের অলমোস্ট 200 টাকার মতো যাবে আর যারা একবারে রিজার্ভ যেতে চান যদি 5 জন যান সিএনজি ভাড়া অলমোস্ট 1400 টাকা নেবে মানে 300 টাকার মধ্যেই হয়ে যাবে আপনাদের রাতার গোল তারপর হচ্ছে ওইখানে সাদা পাথর এবং সিলেট চা বাগানগুলো ঘোরার জন্য এন্ড গাইজ আমরা চলে আসছি ভোলাগঞ্জ এবং এই ভোলাগঞ্জ থেকে আপনাকে সাদা পাথর যাওয়ার জন্য আবার বোট ভাড়া করতে হবে এবং আপনারা ভোলাগঞ্জ আসলে এরকম পাহাড় দেখতে পাবেন এটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার আমরা এইখানে একটু আগে ফটোশ্যুট করছি এবং দিস ইজ দ্য ভেরি অ্যামেজিং প্লেস যারা যারা আসবেন অবভিয়াসলি এই যে মেঘালয়ের যে পাহাড়গুলো এগুলো দেখে যাবেন এখন এখানে মেঘও আছে পর্যাপ্ত সো এখন আমরা যাব আমাদের ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে এবং সেটা আমাদের বোটে যেতে হবে সো লেটস গো তো আপনারা ভোলাগঞ্জ থেকে সাদা পাথর যাওয়ার জন্য বোটে যেতে হবে তো একটা বোট টোটাল রিজার্ভ করতে হবে বোট ভাড়া অলমোস্ট 800 টাকার মতো পড়বে আপনারা দুইজন গেলেও 800 টাকা এবং 8 জন গেলেও 800 টাকার মতোই পড়বে এবং বোটে করে আমরা এখন সেই সাদা পাহাড়ে যাব সাদা পাথরে গিয়ে আপনাদের দেখাচ্ছি ভিউটা কেমন আসে সো লেটস গো যাচ্ছি সাদা পাথরের দিকে তো এটা আমাদের বোটে করে যেতে হচ্ছে অলমোস্ট এইখান থেকে 5 কিলোর মতো হয়ে আছে ¶¶
তো আমরা এখন সাদা পথর চলে আসছি শাকিল ভাই আছে সাথে ফয়সাল ভাই আর আমরা সাদা পথরে এখন কি কি দেখতে পাবো আপনাদের দেখাচ্ছি দা ভিউ ইজ অসাম আর আমরা এইখান থেকে টোটাল মেঘালয়টা দেখতে পাচ্ছি হ্যাঁ এইখানে কিছু লোকাল দোকানপাটও আছে আর আমরা এখন সাদা পথরে যাব আপনাদের ভিউটা এখনো ট্রাই করতে গাইস আপনারা যখন ভোলাগঞ্জ সাদা পাথরে আসবেন এরকম অনেক প্লেস পাবেন যেখানে প্রচুর পরিমাণে সাদা পাথর থাকে এবং এইখানে চাইলে আপনারা নামতে পারবেন আমি যে সিজনে আসছি এটা নরমালি গ্রীষ্মকাল এইখানে তেমন পানি নাই হাঁটু জল পরিমাণ পানি আছে বাট বর্ষাকালে প্রচুর পানি থাকে এই পাথরগুলোর উপরেও পানি চলে আসে এবং এই হাঁটু জল পানিতে বা যে কোনো সময় আপনারা চাইলে এইখানে সাদা পাথরে এসে গোসল করতে পারবেন নামতে পারবেন বাট ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট দ্য স্টোন ইজ ভেরি মাচ স্লিপারি যে কোনো সময় স্লিপ কাটতে পারেন সো এটা অ্যাওয়ার্ড থেকে আপনার যে কোনো টাইমে এসে এই সাদা পাথরে নামতে পারেন সো আমরাও এখন পানিতে নেমে যাব লেস এটা একটু বারবার দেখেন কেউ যাতে না একটু বলে নেওয়া ভালো এখানে গ্রীষ্মকালে পাথরগুলো খুবই গরম থাকে আর পানিগুলো এখানে খুবই নিট অ্যান্ড ক্লিন সো যে যার মতো যেখানে ইচ্ছা সেখানেই নামতে পারে এখানে অনেক টুরিস্ট দেখতেছি যে যার মতো পানিতে নেমে পড়েছে যে কোনো প্লেসে মানে আপনি চাইলে পুরা যে পানির স্রোতটা যে কোনো জায়গায় নামতে পারবেন এটার সামনে আপনার অনেকগুলো দোকান পাবেন ভোলাগঞ্জ সাদা পাথরের সামনে চাইলে যে কোনো কিছু কিনতে পারেন এবং এইখানে শর্টস অ্যান্ড আদার্সও পাওয়া যায় গাইজ আমরা অলরেডি সাদা পাথরে গোসল করলাম সবাই পানিতে নেমেছিলাম এখন আমাদের প্ল্যান হচ্ছে রাতারগুল যাওয়া আমরা যে নৌকায় আসছি আপডাউন ফিল আপ ছিল সো আমরা ওই নৌকাতে ব্যাক করবো এবং রাতারগুল গিয়ে আপনাদের পুরো সিনারিটা দেখাচ্ছি সো অ্যান্ড আমরা রাতারগুল যাওয়ার আগে আবার সিলেট ব্যাক করি এবং পানসি রেস্টুরেন্টে আমাদের লাঞ্চটা করব সো এই রেস্টুরেন্টে এত বেশি ভিড় থাকে অলওয়েজ এখানে প্রচুর ক্রাউডেড থাকে সো সকালবেলা আমরা পাঁচ ভাইতে গিয়েছিলাম সো আমরা লাঞ্চের জন্য ইউজুয়ালি নিয়ে নেই এখানে চিকেন ছিল এবং অনেকগুলো ভর্তা ছিল এবং এই এরিয়াতে গুলাতে এই ফুডগুলাই ফেমাস এখানে চাইলে আপনি বিফ এবং মাটনও ট্রাই করতে পারেন বাট আমাদের কাছে অ্যাভারেজ ট্যুর ছিল দ্যাটস আমরা একটু ট্রাই করলাম ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে আসি আবার রাতারগুলে সিলেট থেকে রাতারগুলে আসার জন্য আবার আপনাকে ভাড়া দিতে হবে পঞ্চাশ টাকার মতো সাদা পাথরে অ্যান্ড রাতারগুল থেকে মেইন যে পয়েন্ট মানে রাতারগুল সোয়াম ফরেস্টে সেখানে যাওয়ার জন্য আমাদের সিএনজি নিতে হয়েছে সো সিএনজিতে আমরা 150 টাকা পার পার্সন নিয়ে নেই গাইজ আমরা আছি এখন রাতারগুলে যেখান থেকে নৌকা ছাড়ে
সো এখানে নৌকা পার পারসন 5 জনের সিটে 750 টাকা নিবে এবং এন্ট্রি ফি 60 টাকার মতো নাই সো আমরা 7 জনের দুইটা নৌকায় চলে যাই এবং এইখান থেকে রাতারগুলের ভিতরে কি কি ভিউ দেখা যায় এন্ড এভরিথিং দেখানোর ট্রাই করব সো লেটস চালাই নৌকা সার্ভিস সো নৌকাদের ভিজিটিং কার্ডও আছে এখানে সো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন নাম হচ্ছে বিল্লাল নৌকার মাঝি আমি ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো আমরা এটা মাইদর ঘাটে আছি এছাড়া আরো তিনটা ঘাট আছে তিনটা ঘাট থেকেও আপনারা যেতে পারবেন সো নৌকায় 5 জন করে যাওয়া যায় আমরা 7 জন থাকায় 3 জন এক নৌকায় এখন যাব ওয়াও আমরা যত ভিতরে ঢুকতেছি তত বেশি মুগ্ধ হচ্ছি এখানে সোয়াম ফরেস্ট যেহেতু এখানে যে গাছগুলো আছে এগুলার শিকড় থেকে শুরু করে সবকিছু বাইরে দেখা যাচ্ছিল এন্ড দ্যাট ইজ ভেরি মাচ অসাম যারা এখানে আসবেন এটা দেখে মুগ্ধ হয়ে যাবেন তো আমরা যে নৌকায় করে মামা আসছি সেই মামা খুবই ভালো গান গায় সো আমরা তাকে খুবই রিকোয়েস্ট করে একটা গান গাওয়াতে পারবো এবং সে গান গাবে তার সিলেটি আমার ময়নাটিয়া আগুন মাসের দান তুলিয়া খরমু তোমায় বিয়া আমার ময়নাটিয়া আগুন মাসের দান তুলিয়া খরমু তোমায় বিয়া আমার ময়নাটিয়া আগুন মাসের দান তুলিয়া খরমু তোমায় বিয়া দুই পালি দান বেশিয়া কিনমু গো লাল শাড়ি সেই শাড়ি পিন্দিয়া গো তুমি আইবাই আমার বাড়ি ও তুমি মাঝে মাঝে মাই রয়ু কি ঘুমটা কান কুলিয়া মাঝে মাঝে মাই রয়ু কি ঘুমটা কান কুলিয়া আগুনে মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়নাটিয়া আগুনে মাসের দাম তুলিয়া করমু তোমায় বিয়া নয়া দানের শিরা কুটমু গরের সাক্কা দই দেখবাই কত মজা লাগে আরো বাজমু কই নয়া দানের শিরা কুটমু গরের সাক্কা দই দেখবাই কত মজা লাগে আরো বাজমু কই দুজন মিলে কইছি বাই মু খাতার তলে বইয়া হায়রে দুজন মিলে কইছি বাই মু খাতার তলে বইয়া আগুনে মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়নাটিয়া আগুনে মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া আলতা দিমু সোন দিমু দিমু হাতের সুড়ি আলতা দিমু সোন দিমু দিমু হাতের সুড়ি লাল পাহাড়ে গিয়া গো দুজন খরমু গুড়া গুড়ি ও তুমি মাইন কইর না ও সোনার সান শুন প্রাণের প্রিয়া মাইন কইর না ও সোনার সান শুন প্রাণের প্রিয়া আগুন মাসের দান তুলিয়া খরমু তোমায় বিয়া আলতা দিমু সোন দিমু দিমু হাতের সুড়ি লাল পাহাড়ে গিয়া গো দুজন করমু গুড়া গুড়ি মামা সেরা সেরা তো মামা অনেক সুন্দর গান গায় গান শুনে আমরা চলে আসছি এইখানে যে সোয়াম ফরেস্টের যে ঘাট সেখানে এন্ড গাইজ আমরা এখন আসছি রাতারগুলে এন্ড রাতারগুল সোয়াম ফরেস্টে আসার জন্য আপনাকে বোটে আসতে হবে এন্ড বোট ফেয়ার হচ্ছে অলমোস্ট 750 টাকা ফর 5% এন্ড এইখানে এসে আপনারা অনেকগুলো ফরেস্টের গাছপালা দেখতে পাবেন এখন বানর ছাড়া কিছু নাই আলটিমেটলি অলমোস্ট 4:30টার দিকে আমরা সেখান থেকে বের হয়ে আসি এবং আমরা আবার সিএনজি করে সিলেটের উদ্দেশ্যে রওনা দেই এর মাঝখানে আমরা চা বাগান দেখব সো চা বাগান দেখার জন্য আপনার রাস্তার দুই পাশে তাকায় থাকতে হবে এবং এই পুরো রোড জোড়াই চা বাগান অ্যান্ড রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে টি গার্ডেন আছে সো আমার কাছে মনে হয় না টি গার্ডেনের ভিতরে গিয়ে ছবি তোলা বা এটা ঠিক কজ এটা রেস্ট্রিকশন থাকে আর এইখানে গিয়ে অনেকে
টি এই যে গাছগুলা সেগুলা ভেঙে ফেলে। সো এটা দূর থেকে আপনারা দেখবেন, ট্রাই করবেন এবং এটা এনজয় করার ট্রাই করবেন। দূর থেকে এটা খুবই সুন্দর লাগে। অ্যান্ড আমরা সন্ধ্যার পরে চলে যাই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। এটা সিলেট শহরে অবস্থিত এবং যে কোনো জায়গা থেকে রিক্সাকে বললেই আপনি সেখানে যেতে পারবেন। এখানে ঢুকেই আমরা চারপাশের সারাউন্ডিংটা দেখি। এখানে অ্যাকচুয়ালি অনেকেই ঘুরতে আসে এবং এইখানে মাজারের মতো একটা প্লেস আছে, সেখানে মানুষ মোমবাতি এবং আদার্স কিছু করে, যদিও এগুলো ঠিক না। মাজারের ভিতরে একটা ছোট পুকুর রয়েছে, সো আমি ইউজুয়ালি পুকুরে গিয়েছিলাম কচ্ছপ দেখার জন্য এবং এখানে গজার মাছ থাকে সেটা দেখার জন্য, বাট আনফরচুনেটলি আমরা এখানে এরকম কিছুই পাইনি। এবং মাজারের ঠিক সামনে রাস্তায় এরকম অহরহ দোকান রয়েছে যেগুলোতে ইসলামিক আইটেমস এজ লাইক তাজবিজ থেকে শুরু করে আংটি এবং আদার্স যে আতর এগুলো এখানে তারা সেল করে থাকে। এবং মোস্ট সুপারফিশিয়ালি চাইলে আপনারা টি কিনে নিয়ে যেতে পারেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি র টি। আর হ্যাঁ, সিলেট শহরে খুবই ঐতিহ্যবাহী একটা জিনিস রয়েছে, যে দ্যাট ইজ কিম ব্রিজ। মানে এই ব্রিজটা কিম নামে একজন এখানে এসেছিলেন, তিনি করে দিয়ে গেছিলেন। এবং এই ব্রিজটা রাতের বেলা খুবই সুন্দর লাগে। দিস ইজ এ রেস্ট্রিক্টেড ব্রিজ, মানে এটা উইক হয়ে গেছে অলরেডি। And guys, this is all about our Silet tour. So, আজকের এই ভ্লগে আমি দেখানোর ট্রাই করছি সিলেটে কিভাবে ঘুরবেন এবং এইখানে কিভাবে আপনারা ভোলাগঞ্জ, সাতারগুল এবং শাহজালাল রহমতুল্লাহর মাজার ভিজিট করতে পারেন, এবং এটার কস্ট অ্যান্ড এভরিথিং এই ভিডিওতে দেখানোর ট্রাই করছি। আশা করি ভিডিওটা সবাই এনজয় করছেন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন অ্যান্ড ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট মোর ভিডিওস। সো দেখা হবে পরে কোনো ভিডিওতে। আনটিল দ্যান, গুড বাই।